ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم মিরাশানে ইমরান হোসেনের বাড়িতে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব ও সহসভাপতি মোহাম্মদ ইমরান হোসেন সাহেব, উপস্থিত শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালে অবস্থিত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা পর্দার অন্তরালে রয়েছে, আল্লাহ পাক যুবক নওজোয়ান বৃদ্ধ শিশু যে যেখানে এই দিনের আলোচনা শুনছে, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। দোস্ত বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দগিতে আপনাকে আমাকে বানানোর উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষায় এলান করে বলেন, হে দুনিয়ার বান্দা বান্দি, তুমি তোমার জিন্দগিকে কিভাবে এই পৃথিবীতে তুমি চলবা, আমি রব্বে কারিম তোমার ফয়সালা, ওই যে তোমার ঘরের ভিতরে কোরআনে পাক রয়েছে, ওই কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি তুমি তোমার জিন্দগিকে কিভাবে তুমি চালাইবা। আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ওই কোরআনের মধ্যে বলেন তুমি তোমার জিন্দগিকে ইবাদত বন্দেগি আর আমলের দ্বারা চালাইতে হবে। তুমি যদি তোমার এই জিন্দগিকে সুন্দরভাবে পাইছো, তোমাকে আল্লাহ পাক যৌবন দিয়েছে, তোমার শরীরে অনেক শক্তি রয়েছে, তুমি তোমার জিন্দগিকে যেভাবে মনে চাই সেভাবে ইচ্ছে করলে প্রয়োগ করতে পারো, তোমার উপরে ক্ষমতা আছে, তুমি যদি চাও এখন তুমি বলে রেল লাইনের মধ্যে গিয়া তুমি নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত হইতে পারো, তুমি যদি চাও তুমি তোমার জিন্দগিকে গুনার কাজের মধ্যে ব্যয় করতে পারো, আর তুমি যদি চাও জানামাজ বিষয়া বলে তুমি তোমার মাওলা পাকের জিকিরের মধ্যে যখন তুমি মগ্ন হয়ে যাইবা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলা মাওলাকে সামনে রেখে তুমি দাঁড়াও বলে দুনিয়ার সব কিছু একদিকে চলে যায়, আর রব্বে কারিম তোমার উপরে রহমতের নজর দিয়া তোমাকে জান্নাতি ওয়ালা আমলদার বান্দাদের অন্তর্ভুক্ত করবে, ঠিক না বেঠিক? কিন্তু তুমি তোমার জিন্দগির মধ্যে শক্তি আছে, তুমি তোমার যৌবনের সময় তুমি তোমার যৌবনের তাড়নায় গুনার মধ্যে
জীবনের সময়টাকে কাটাও বান্দা, ও দুনিয়ার মায়ার বান্দা বান্দি, এই যৌবক সময়টা তোমার অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যৌবক সময়ের কেমন দাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দগিতে যৌবন বয়সে এক একটা ইবাদত করলে বলে এক এক ইবাদতের কারণে হাজার হাজার গুণ সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। আর বলে এই যৌবনের তাড়না যখন তোমার আস্তে আস্তে কমে যাবে, আর যখন তুমি তোমার জিন্দগিকে বলে বৃদ্ধ বয়সের মধ্যে পৌঁছবা, তখন তোমার মাওলা পাকের একবার ডাক বলে আর ওই একশো বার ডাক, আর ওই যুবকটার একবার ডাক একশো মা। এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এই দুনিয়ার জিন্দগিতে কিভাবে জীবন যাপন চলতে হবে বলেন, আল্লাহ পাক কি বলছে যে তোমাদেরকে আমি এই পৃথিবীতে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার জন্য, ঠিক না বেটে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবা। আর যদি তুমি তোমার এই যৌবনের সময়টাকে গুনার কাজের মধ্যে ব্যয় করো, তোমার ক্ষমতা আছে, তুমি যদি চাও তুমি তোমার এই যৌবনের বয়সটাকে গুনার মধ্যে ব্যয় করতে পারো। ও পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি যদি চাও, আপনি যদি চান আপনার জিন্দগিকে নামাজ রোজা না পড়ে আপনি অন্য কাজে মগ্ন হয়ে অশ্লীল কাজে নাজায়েজ কাজে আপনি আপনার জিন্দগিকে ব্যয় করতে পারেন, কিন্তু এই সময়টা কাল হাসরের মাঠে আপনার নাজাতের ওসিলা বনবে না, বরং অভিশাপের কারণ হবে, বরং অভিশাপের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দগিতে এক নম্বর উসুল দিয়ে পাঠাইছে, কি উসুল? যে দুনিয়ার জিন্দগিতে তোমাদেরকে তুমি পুরুষ হও, মহিলা হও, যুবক হও, বৃদ্ধ হও, বলে তুমি যে কোনো লোক হও না কেন, তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, মন্ত্রী হও, বলে তুমি যত ধরনের পদওয়ালা হও না কেন, এক নাম্বার উসুল যে দুনিয়ার জিন্দগিতে তোমাকে পাঠানো হয়েছে মাওলা পাকের ইবাদত বন্দেগি করার জন্য। কাদের কুদরতদারি বরকমাল انت حسبي انت قدري ذو الجلال قدر گوہر شاہ بدانت یا بدانت جوہری قدر گل بلبل بدانت یا بدانت شاہپوری او بھائی بولے ফুলের মর্ম ওই মধুপোকা জানে, যেখানে ফুল থাকে মধুপোকা টুক টুক করে বলে একদিক থেকে আরেক দিক করে ওই ফুলের মধ্যে গিয়ে বসে, বলে স্বর্ণরূপার কদর, যারা স্বর্ণরূপার ব্যবসা বাণিজ্য করে তারা ঠিক মতো জানে, বলে মাওলা পাকের সম্পর্ক যারা দুনিয়ার জিন্দগিতে আল্লাহ আলা তারা ভালো জানে, এই জন্য তুমি তোমার যৌবনটাকে একজন বুজুর্গের হাতে সুপর্দ করে তুমি তোমার জিন্দগিকে চালাইতে হবে, আর না হয় এই দুনিয়ার হায়াতটা তোমার আর আমার নাজাতের উসিলা বনবে না, বরং বড় অভিশাপের কারণ হয়ে এই দুনিয়ার সময়টাই আমার বিরুদ্ধে কাল হাসরের মাঠে সাক্ষী দিবে, ঠিক না বেটি? তো এক নাম্বার উসুল, আল্লাহ পাক বলছে এই দুনিয়ার জিন্দগিতে যত মানুষ আছে তাদেরকে কি কাজ দিছে বলেন, সবাই কি কাজ দিছে? মাওলা পাকের ইবাদত বন্দেগী করা, সবাই বলেন কি কাজ? মাওলা পাকের ইবাদত বন্দেগী করা। ওয়ালাকাদ বলে লাকাদ খলাকতুল জিন্না ওয়াল ইনস, দুনিয়ার জগতে মানুষ আর জিন জাতিকে বানানো হয়েছে কিসের জন্য বলেন? ইবাদত বন্দেগী করার জন্য। তারপরে তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়ার আর যত ধরনের কাজ আছে বলে সে সব কাজ করবে, কিন্তু এক নম্বরে মাওলা পাকের ইবাদত তার সবার আগে, ঠিক না বেটে? আর পরের যত কাজ আছে বলে মাওলা পাকের হুকুম আদায় করার পর সে তার পরের কাজগুলো করবে, কিন্তু আজকে আপনি আর আমি দুনিয়ার জিন্দগির মধ্যে এমন ভাবে ডুবে গেছি বলে মনে হয় আমি আর আপনি এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা, আমার চলাফেরা, উঠা বসা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার জিন্দগি আমি এমন ভাবে চালাইতেছি মনে হয় আমার দুনিয়াতে আসল ঠিকানা।
মনে হয় আমি আর ওই অন্ধকার কবরের দিকে রওনা দিব না, মনে হয় আমি ওই যে আমার আসল বাড়ি ওই কবরস্থান রয়েছে ওই কবরস্থানে কত মানুষ ঘুমায় রয়েছে বলে দুনিয়ার জিন্দগিতে যারা বাদশা ছিল যারা বড় বড় পদওয়ালা ছিল। কবি বলে যে কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সদহামা কুজা শওকত শাহা কুজা তখতে সুলাইমা কুজা শওকত শাহা কুজা তখতে সুলাইমা। কবি বলে এই দুনিয়ার জিন্দগিতে কারুন ছিল নমরুদ ছিল ফেরাউন ছিল বড় বড় বাদশা ছিল কিন্তু কোথায় তারা আজকে জানেন না, আজকে তো তারা মাটির নিচের মধ্যে আছে। ও ভাই দুনিয়ার সময়কে গনিমত মনে করতে হবে, আমি আমার সময়কে অবহেলা করে নষ্ট করে দিলে হবে না, আমার সামনে বড় উদ্দেশ্য রয়েছে, আমার সামনে অনেক বড় পথ বাকি রয়েছে। কোন মানুষ এই কথা কল্পনা করে না যে সে বাজারে যাবে, আর কোন মানুষ কি কল্পনা করে যে সে বাজারে সব সময়ের জন্য থাকবে। করে ধর্মীয় আপনারা তো বাজারে যায় কুরহানে যাওয়ার জন্য মানুষ গাড়িতে টিকিট কাটে, তো সে কি ওইটা তার আসল উদ্দেশ্য থাকে না? আসল উদ্দেশ্য সে তার কাজটা শেষ করে সে ফিরে আসে। তো আপনি আর আমি এই দুনিয়ার জিন্দগির মধ্যে আছি কেন নিজের নফসকে বুঝানোর ফিকির করি না, বলে আমার এই দুনিয়ার জিন্দগিটা তো একটা টিকিট মতো বুকিং করা হয়েছে যে তুমি একটা ট্যুরের মাধ্যমে বাংলাদেশ থেকে তুমি সাউথ আফ্রিকা যাও, বলে এই ট্যুরের মধ্যে তোমার 30 দিনের ভিসা, এই ভিসা নিয়ে তুমি ওই সাউথ আফ্রিকায় গেছো, বলে 30 দিন শেষ হলে তোমার আর আমার চলে আসতে হবে, আসতে হইব না। ও ভাই নিজের নফসকে ভালো করে বোঝাই, বলে আমার এই পৃথিবীটা তো একটা ট্যুর, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলে এই দুনিয়াটা তো তোমার একটা ট্যুরের মতো, একটা নির্ধারিত সময় আছে, এই সময়টা তোমাকে নির্ধারণ করে তোমার হায়াতের মধ্যে লিখে দেওয়া হয়েছে, এই হায়াতের সময়টা যখন চলে যাবে তোমাকে টাচ করে ধরে তোমার আখিরাতের জিন্দগি কবরের দিকে নিয়ে আসা হবে। তুমি তোমার জিন্দগিকে অবহেলা আর খেল তামাশা করে কাটাই দিতেছো, তুমি তোমার কাছে আখিরাতের আমলগুলা ভালো লাগে না, তুমি মাওলা পাকের মজলিসের গুরুত্ব তোমার কাছে ভালো হয় না, বলে তুমি তোমার জিন্দগিতে গুনার মধ্যে কাটাইছো। আরে তুমি তোমার নফসকে জিজ্ঞেস করে দেখো, দুনিয়ার কাজের জন্য যখন তুমি বের হও, বলে সকালে বের হও তুমি সন্ধ্যায় ঘরের মধ্যে ফিরো, তোমার কাছে কষ্ট লাগে না, এর কারণ কি? বলে যখন সন্ধ্যায় আসো তোমার পকেটের মধ্যে টাকা থাকে, ঠিক না বেটি? একটা মানুষ সকালে বের হয় সে গাড়ি নিয়ে বের হয় ব্যবসার জন্য বের হয়, প্রতিদিন যায় প্রতিদিন করে, অথচ যদি তাকে জিজ্ঞাসা করা হয় ভাই সকালে বের হন সন্ধ্যায় ঘরের মধ্যে ফিরেন আপনার কি কষ্ট হয় না, বলে সে বলবে এটা কষ্টের আবার কি, এটা তো আমার দৈনন্দিন কাজ, ঠিক না বেটি? সে বলবে এটা তো আমার দৈনন্দিন কাজ, তো কষ্ট তো হয় না? কষ্ট হয় না, কষ্ট হয় কিন্তু তারপরও তার কাছে ওই কষ্টটা কষ্ট মনে হয় না, এর কারণ কি? বলে তার পকেটে কিছু টাকা পাওয়া যায়, নগদ লাভটা দেখছো বান্দা, দুনিয়ার জিন্দগিতে নগদ লাভটা দেখছো, তুমি যে মাওলাপাকের মসজিদে বসছো আর তোমার আমল নামার মধ্যে অনেক কোটি কোটি টাকার সওয়াব পৌঁছে গেছে, তোমার কিন্তু খবর নাই, দিনই আলোচনা হলে তুমি উঠতে চলে যাও, তোমার বসতে ভালো লাগে না, কিন্তু এখন যদি তোমাকে বলা হয় যে এখন থেকে নিয়ে ফজর পর্যন্ত তুমি বসে থাকবা, আর ফজরের পর যখন তুমি যাইবা তোমাকে 2000 টাকা দেওয়া হবে, আমার তো মনে হয় এখানে মানুষের জায়গা আর অভাব হবে না, বলে জায়গা পূরণ হয়ে আরো বড় বড় প্যান্ডেল বানতে হবে, আরো ঘরের ভিতরে জায়গা দিতে হবে। ও বান্দা দুনিয়ার জিন্দগিতে দুনিয়ার মাকসাদটাকে তুমি এমন ভাবে চিনলা, আর আখিরাতের দিকে তুমি তোমার চোখটাকে বন্ধ করে দেখো,
এখন যদি তোমার মালাকুল মাউত তোমার কাছে চলে আসে, আর যদি এই দুনিয়ার হায়াত তোমার শেষ হয়ে যায়, অন্ধকার কবরের দিকে তুমি কি নিয়ে রওনা দিবা? নিজের নফসকে বোঝাও, নফস অন্ধকার কবর তো আমার সামনে, আমি চোখটা বন্ধ করলে আর কিছু দেখি না, আমার কাছে কবর উপস্থিত হয়ে যায়। হাদিসে পাকে আছে, কবর মানুষকে প্রতিদিন বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরাব, আনা বাইতুত দুধ। ও মানুষ দুনিয়াতে শোনো, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জনতার ঘর। আজকে দুনিয়াতে এত আলো নিয়ে তুমি চলো, কারেন্টের আলো চলে গেলে তুমি আইপিএস এর ব্যবস্থা করো, বলে তোমার আলোর দরকার। আর ওই অন্ধকার কবরে যদি যুবক তুমি চলে যাও, নফসকে একবার জিজ্ঞাসা করছনি, বলে যে জন্য তুমি পৃথিবীতে দিনের পর দিন বছরের পর বছর মেহনত করছো, যদি তোমার হায়াতের চাবিটা এখন আল্লাহ পাক বন্ধ করে দেয়, আর যদি তুমি অন্ধকার কবরে চলে যাও, তোমার কবরে বাতি দেওয়ার কে আছে এমন কাউকে কি তুমি নিযুক্ত করছনি? তুমি কি তোমার কবরের মধ্যে আলো দেওয়ার জন্য লোক নিযুক্ত করছনি? হাদিসে পাকে তো আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি প্রতিদিন সূরাতুল মুলক যে ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন যে ওই ব্যক্তির কবরে একজন লোক তাকে দিক নির্দেশনার পথ দেখানোর জন্য তার খাদেম হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুল মুলক প্রতিদিন ইয়াসিনের পর তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব ফরমান, ওই লোকটা যখন কবরের মধ্যে যাবে, তার পাশে একটা লোককে দেখবে, এত সুন্দর নওজোয়ান, ও নওজোয়ান তুমি কে, তুমি আমার কবরে কি করো? বলে ওই নওজোয়ান উত্তর দেবে, সাহেব আপনি দুনিয়ার জিন্দগিতে আপনি আমার কোরআন তেলাওয়াত করতেন, মনে আসেনি? এই কোরআন তেলাওয়াতের সূরাতুল মুলকের জিম্মাদার আমি। ও ভাই, দুনিয়ার জিন্দগি খেল তামাশার জিন্দগি না, দুনিয়ার জিন্দগি হাসি তামাশার জিন্দগি না। আল্লাহ পাক বারবার বারবার ঘোষণা করে বলে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। বারবার আল্লাহ পাক ঘোষণা করে, ও বান্দা বান্দি, তোমাদেরকে জান্নাতের দিকে আমি আল্লাহ পাক ডাকতেছি, আরে কেন জাহান্নামের দিকে তুমি দৌড়াও, তোমাদেরকে আমি জান্নাতের দিকে আমি মাওলা পাক ডাকি, জান্নাতের দিকে চলে আসো, ওই জাহান্নামের পথে তোমরা যাও না, তোমাদেরকে আমি মাওলা পাক অনেক অনেক মেহনত কষ্ট অনেক মহব্বত করে তোমাদেরকে দুনিয়ার জিন্দগিতে বানাইছিলাম, তোমরা জাহান্নামে যাওয়ার জন্য না, তোমাদের সবার জন্য আমি আল্লাহ পাক জান্নাতে ঘর বানায় রাখছি, তোমরা একজনও জাহান্নামে যাওয়ার জন্য আমি মাওলা পাক দুনিয়ার জিন্দগিতে তোমাদেরকে পাঠাইছি না, তোমরা জাহান্নামের কাজের দিকে যাও না, তোমরা জান্নাতের কাজের দিকে আসো। আল্লাহ পাক কুরআনের মধ্যে এক ঘোষণা করছে, আল্লাহ পাক বলে, গুনাহ করছো যত ধরনের গুনাহ হোক, জিনার গুনাহ করছো, চুরের গুনাহ করছো, গীবত করছো, শিকায়ত করছো, চুরি করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, যত ধরনের গুনাহ হইছে, বাজা বাজা হারাইছে হস্তি, বাজা ই দরগাহে মা দরগাহে না উমিদে নিস, সদবার কর তওবা শিকস্তি, সদবার কর তওবা শিকস্তি, বাজা 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 বাজা, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ। আল্লাহ বলে, তুমি অনেক ধরনের গুনাহ করছো যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, নিজের নফসের পরে নামাজ পড়ো নাই, অনেক ধরনের জুলুম করছো, বলে যত ধরনের জুলুম হোক, যত ধরনের গুনাহ হোক, তুমি ইহুদি ইহুদিয়াতের মধ্যে ছিলা গুনাহ হইছে, কাফের তুমি কাফেরিয়াতের মধ্যে ছিলা কাফেরের গুনাহ হইছে,
তুমি তোমার নফসের উপরে অনেক ধরনের জুলুম করছো বলে আল্লাহ পাক বলে যত ধরনের জুলুম করো বান্দা বান্দি সব গুনার উপর তুমি তওবা করে যদি মাওলার দরবারে উপস্থিত হয়ে যাও, মাওলা তোমার সাথে এত ভালোবাসা, এত মহব্বত, এত আজমত, এত বরকত বলে তোমার জিন্দগির সমস্ত গুনাহ মাওলা মাফ করে দিব। আর যদি তুমি এই সমস্ত কাজ থেকে ফিরে না আসো তাহলে মাওলা পাক তোমাকে দেখবো ঠিক, কিন্তু তোমার জিন্দগিতে সফলতা আসবে না। এজন্য বায়ুস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বারবার বারবার এই আয়াত দ্বারা বোঝায় দিচ্ছে যে মানুষ দুনিয়ার জিন্দগির মধ্যে সে তার জিন্দগিতে কিভাবে ব্যয় করবে। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা উদ্দেশ্য তোমরা মাওলা পাকের ইবাদত বন্দেগি করবা, আর এই ইবাদত বন্দেগি করলে আমি আল্লাহ খুশি হয়ে যা, আমি আল্লাহ তোমাদের সাথে মহব্বত বেড়ে যায়। বান্দা দুনিয়ার জিন্দগিতে এই যে আমরা একটা মজলিসের মধ্যে বসছি বলে বুজুর্গরা বলে যে ব্যক্তি এই দিনের মাহফিলের মধ্যে বসলো আর আখেরি মোনাজাত করে বাড়িতে ফিরলো বলে তার জিন্দগির মধ্যে 50 লাখ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেয়। দিনের কাজ এই মজলিসের এত দাম, এই মজলিসের এত দাম বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস পেশ করে বলে যে যারা দিনের মজলিসের মধ্যে মাওলা পাকের মহব্বতের জন্য বসে, মাওলা পাক এই দুনিয়ার জিন্দগিতে বলে আমরা যেরকম আসমানের মধ্যে চাঁদ দেখতে পাই কত সুন্দর ঝলমল করে, মাওলা পাক যখন কুদরতের দৃষ্টিতে দুনিয়ার জিন্দগির মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে দেখে বলে দেখে কেমন জানি আলো ঝকঝক করে, মাওলা পাক ফেরেশতাদের সাথে আদান প্রদান হয় কথাবার্তা বলে কি দেখা যায়, ফেরেশতারা বলে এখানে তোমার কিছু বান্দা বান্দি বসছে তিনি আলোচনা শোনার জন্য, মাওলা পাক বলে তোমরা সাক্ষী দেখো তাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিলা। এজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে দিনের মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছে এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, ঠিক না বিটিক? এজন্য মাওলা পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন কাল হাসুরের মাঠ কত কঠিন পরিস্থিতি, কত মর্মান্তিক অবস্থা হবে বলে হাসুরের মাঠ যখন সামনে উপস্থিত হবে মানুষ হায় হতাশ আর পেরেশানির মধ্যে পড়ে যাবে বলে আলহামদুলিল্লাহ বলে হুজুর হরিণখোলা থেকে রওনা দিছে, আসতে যতটুক সময় লাগে ততটুকুই, আপনারা পেরেশান হবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে এই কয়েক মিনিটের ভিতরে পৌঁছে যাবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানান যে হাসরের মাঠে এত কঠিন পরিস্থিতি হবে, যুবক নফস যেভাবে চায় তুমি তোমার জিন্দগি সেভাবে কাটাইতেছ, হাসরের মাঠ যখন কায়েম হবে বলে সূর্যটা মাথার নিকটবর্তী হয়ে যাবে বলে এত কঠিন তাপ, তাপের কারণে মানুষের শরীর ঘামতে থাকবে, এত কঠিন পরিস্থিতি বলে ঘামতে ঘামতে কারো হাঁটু পর্যন্ত, কারো গোড়া পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মাথা পর্যন্ত কেউ ডুবে যাবে, এই গ্রামের নদীতে কেউ সাঁতার কাটতে থাকবে, যার যত গুনাহ হবে বলে তার শরীর থেকে তত বেশি ঘাম ঝরবে বলে অনেক মানুষ হাসরের মাঠের প্রথাপের কারণে তাপের কারণে বলে অনেক মানুষের মাথাটা ফাইটা মগজগুলো টকবক করে বের হয়ে যাবে। ও ভাই ওই কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনি আর আমি হব কিনা? যুবক ভাই বোনেরা উপস্থিত শ্রোতা মন্ডলী, ওই হাসরের মাঠে আপনি আর আমি উপস্থিত থাকবো কিনা,
বলে আপনারা আমার জিন্দগির সামনে এত বড় একটা সামনে এত বড় একটা মঞ্জিল, আজকে সামান্য পৃথিবীর মঞ্জিল, তুমি সংসার চালাও, তোমার ঘরের সংসারটার জন্য জিন্দগিতে এত কষ্ট মেহনত হয়, তুমি এত পরিশ্রম করার জন্য পাগল হয়ে যাও, এটা বুঝো, কিন্তু এত বড় মঞ্জিল যেটার সম্মুখীন তোমার আর আমার হতে হবে, তুমি তোমার জিন্দগিকে কেন বুঝাও না? আল্লাহ পাক বলে ওই হাসরের কঠিন মুহূর্তের মধ্যে সাত শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক আমার আরশের নিচে ছায়া দেব, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এক নম্বর হলো আল ইমামুল আদিল, দুই নম্বর হইল ওয়াসাবুনা শাফি ইবাদাতিল্লাহ, আরশ পাকের ছায়া ছাড়া যে সময় আর কোন ছায়া থাকবে না যুবক, আর কোন ছায়া থাকবে না, চতুর্দিকে শুধু কঠিন দিকে কঠিন গরম উত্তাপ, তাপের ছুটে মানুষ থরথর করে কাঁপবে, কারো মাথাটা ফেটে রক্ত বের হয়ে যাবে, কারো মগজগুলা ঠকবক করতে থাকবে, কেউ পাগল দেওয়ানোর মতো হয়ে যাবে। বলে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশ, যেখানে আল্লাহ পাক থাকে, বলে সেই আরশের ছায়ার নিচে সাত প্রকার মানুষকে রাখবে। ঢুকতে চান কিনা? সাতশো প্রকার মানুষের অন্তর্ভুক্ত হইতে চান না আপনারা? সাত শ্রেণীর প্রকারের মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কাজ করতে হবে কিনা? এক নম্বর আল্লাহ পাক বলেন ওই কঠিন পরিস্থিতি, যে পরিস্থিতি কেউ মোকাবেলা করতে পারবে না যুবক, কিন্তু ওই কঠিন পরিস্থিতির মধ্যে মাওলা পাক সাত প্রকার মানুষকে আরশের ছায়া দেবে। এক নম্বর হইল নেক পরায়ণ ইমাম, ন্যায় পরায়ণ ইমাম, ন্যায় পরায়ণ বাদশাহ। এক নম্বরে যে তার বাদশাহি আল্লাহর হুকুমতে চালাইবে, বলে ওই লোকটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাহ এক নম্বর, আপনি আমি ঢুকতে পারো? আরশ পাকের ছায়া পেতে হলে সাত প্রকার লোক হইতে হয়, এর মধ্যে এক নম্বর হইল ন্যায়পরায়ণ বাদশাহ। তো আমরা কি বাদশাহ? হ্যাঁ, যদি বুঝা গেল আমাদের এখানে অপশন নাই, অপশন আছে, আমরা ঢুকতালাম এক নম্বরে, ঢুকতালাম দুই নম্বরে। আল্লাহ রাসূল বলেন ওয়াসাবুন আশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন বয়সে গুনার তাড়না ছিল, মনে চাইলে অনেক ধরনের গুনাহ করতে পারত, কিন্তু মাওলার বয়সে মাওলাকে ভয় করে গুনাহটা ছেড়ে ইবাদত বন্দেগির মধ্যে লাগছে। আল্লাহ বলে ওই যুবকের জন্য আমি আরশের ছায়ার ব্যবস্থা করে দিব। জোরে বলেন না একটু, সুবহানাল্লাহ। ওখান তো আমরা সবাই ঢুকতে হবে, আমার মুরব্বীরা হয়ে যাবে, আমরা তো যৌবন বয়সে ইবাদত বন্দে হরছি না, দিলে এটার মধ্যে আমরাও নাই হয়ে না। আর যারা যুবক আছে তারা জন্য অপশনটা এখনো বাকি আছে। আল্লাহ রসুল বলেন যে ওই যুবক যে তার যৌবনের তাড়নাকে গুনার কাছ থেকে বিরত বন্দীগীর মধ্যে লাগছে, আল্লাহ পাক বলে যৌবনের ইবাদতটা আমার কাছে খুব প্রিয়, খুব প্রিয়, ও যুবক তোমার জন্য আমি আরশের ছায়া রেখে দিলাম। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই লোকটা যার কলবটা মাওলা পাকের মসজিদের সাথে সম্পৃক্ত, সে নামাজ পড়ে আবার আরেকটা নামাজের সময় কখন হবে সে ওইটার অপেক্ষায় থাকে, এরকম লোক নাই মনে হয়? সে অপেক্ষায় থাকে আবার কোন সময় আরেকটা আযান হবে, আরেকটা নামাজের জন্য উপস্থিত হব, তার কলব মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন আমার ঘরের সাথে তোমার এত বড় ভালোবাসা, যে এত বড় মহব্বত, তুমি আমার ঘরকে এত ভালোবাসো, এত ভালোবাসো, ও বান্দা শুনে রাখো, তোমার সম্পর্ক যখন আমার ঘরের সাথে হইল কাল হাসরের মাঠে, আমি মাওলা পাক তোমার সাথে সম্পর্ক করে আমার আরশ আমার ঘরের ছায়ার নিচে তোমার জন্য জায়গা করে দিব। তিন নম্বর লোককে যার কলপটা মসজিদের সাথে সম্পৃক্ত,
ওই লোক না যে সবার পরে যায় আবার সবার আগে বাইর হয়, ওই লোক কি? না না, ওই লোক না যে লোকটা সবার আগে ঢুকে আবার বেরো হয় সবার পরে। তার কলপটা মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। যুবক, মসজিদের সাথে কলপকে সম্পৃক্ত করো, ওই আরশের ছায়া তোমার জন্য উপস্থিত। চার নম্বর লোক হচ্ছে অরজুলা নেতা হাব্বা ফিল্লা ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। তিন নম্বর গেল, চার নম্বর প্রকার হইল ওই দুই চালুক যারা একজন আরেকজনের সাথে ভালোবাসা করে মহব্বত করে দিনের জন্য। একটা বড় মাহফিল, তারা একজন আরেকজনের সাথে মিলে মিশে অনেক দূরে বলে, চলো ভাই তুমি আমার সাথে আসো, একা একা যেতে আমার ভালো লাগে না, তুমি যদি আমার সঙ্গী হও তাহলে আমি ওই মাহফিলটাই শরীক হতে পারবো। আল্লাহ বলে, দিনের মহব্বতে তুমি এত সম্পর্ক করছো, তোমাদের এই মহব্বতটা আমি আল্লাহ পিতা যেতে দিব না, তোমাদেরকে আরশ পাকের ছায়ার জন্য আমি আল্লাহ তোমাদের নাম লেখায় দিলাম। চার নাম্বার গেল, পাঁচ নাম্বার হইল ওয়ারাজুলুন দাআতু ইমরাতিন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একটা লোককে, একটা যুবক ছেলেকে একটা মেয়ে অফার করে, যুবক তুমি যদি চাও আজকে রাত আমার মা বাবা বাসায় নাই, তুমি যদি চাও আমার কাছে আসতে পারো, তোমার কাছে আমার সম্পর্ক আছে, তোমার সাথে ওপেন সম্পর্ক, ভালো সম্পর্ক, যুবক তুমি যদি চাও আজকে তুমি আর আমি একসাথে থাকতে পারি। বলে যুবকটার সব সুবিধা আছে, কিন্তু সে ওই মুহূর্তে ওই মেয়েটাকে বলে দেয়, ফাকালা ইন্নি আখাফুল্লাহ। মেয়েটাকে বলে দেয়, ও রুমনি শুনো, দুজন তোমাকে দেখতে সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়, কিন্তু না না আমি তোমার এই আকর্ষণে মগ্ন না, আমাকে আল্লাহ পাক দুনিয়ার জিন্দগিতে একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছে, আমি আমার আল্লাহ পাককে ভয় করি, যদিও তোমার মা বাবা বাসায় নাই কেউ দেখবে না, আমি চাইলে তোমার সাথে মিলিত হইতে পারি। ও রুমনি শুনো, না আমি আমার মা বাবা আর তোমার মা বাবার ভয় করি না, আমি ভয় করি আমার রব্বে কারিম আল্লাহ। মহব্বতে একবার বলেন, কার ভয় করি? আমি মহব্বতে বলেন, কার ভয় করি? আমি ভয় করি আমার আল্লাহ পাককে, আমি ভয় করি, আমি আল্লাহ পাকের ভয়ে তোমার কাছে আমি যেতে চাই না, আমি আমার এই সাত দরকার নাই, জান্নাতে তো আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য কত সুন্দর সুন্দর হুর ফুরি গিলমান রাখছে, ঠিক না বেটে? জান্নাত রাখছে না সুন্দর সুন্দর বলে। একটা যুবক যখন এরকম ভাবে মাওলার বয়ে কথা ঘোষণা করে দেয়, আল্লাহ পাকের দরবারে কত মকবুলিয়ত হয়ে যায়, মাওলা বলে, ও বান্দা তুমি আমার জন্য এত বড় কুরবানি করছো, শুনো তোমার কুরবানির কত বড় দাম, হাশরের মাঠে যেখানে কোনো চায় নাই, এমন সময় ও যুবক তোমাকে আমি আমার আরশ পাকের নিচে ছায়া দেওয়ার জন্য আমি আল্লাহ ফয়সালা করেছি। কলম্বর গেছে মনে আছে নি? পাঁচ নাম্বার, ছয় নাম্বার হইল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে বলেন, ছয় নাম্বার গুণ ওই লোক ওরজুলুন ইয়াদউ, যে আল্লাহকে রব্বুল আলামিনকে স্মরণ করে, সে তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা আখফাহা লা ইয়ালামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। ওই যুবকটা যে দিনি কাজের মধ্যে তার মাল খরচ করে, এমন ভাবে খরচ করে যে তার ডান হাতে কি খরচ করছে, আল্লাহর রাস্তায় কি দান করছে, তার ডান হাত কি দান করছে বলে বাম হাত জানে না। আল্লাহ বলে, একনিষ্ঠতার সাথে যারা দান সৎকার খয়রাত করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আরশ পাকের ছায়া তাদের জন্য উপস্থিত, ঠিক না বিটি? এই লাইনে আপনি আমি ঢুকতে চাই না, চাই না। এজন্য আল্লাহ রাসূল বলেন যে ছয় নম্বরে ওই লোকটা ঢুকবে যে মাওলার মহব্বতে দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য না, মাওলা পাকের মহব্বতে সে দান আর সৎকা করবে বলে সেই মহব্বতের কারণে মাওলা পাক যদিও দানটা ছোট
কিন্তু তার পুরস্কার কত বড় আল্লাহ তাআলা দান করবে। সাত নাম্বার, আল্লাহ পাক এমন একটা গুণ রাখছে যে গুণটা বলে যে চাই সেই বানাইতে পারে, সে গ্রহণ করতে পারে, সে নিতে পারে। বলে ওয়ারাজুলুন যাকারাল্লাহ, ওয়ারাজুলুন যাকারাল্লাহ, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহ। ওই লোক যে নীরবে সবাইকে ফাড়াইয়া এক ঘরের মধ্যে বসে মাওলা পাকের জিকিরের মধ্যে রাখছে, মাওলা পাক বলে আল্লাহ তুমি ছাড়া দুনিয়ার জিন্দেগিটা আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো খালেক নাই, তুমি ছাড়া আর কোনো মালিক নাই, তুমি আমার সব, তুমি আমার রব, তুমি ছাড়া আমি আর কাউকে দেখি না। মাওলা জিন্দেগিতে কত ধরনের গুনাহ করছি, মাওলা গো চোখটা বন্ধ করলে দেখি আমার গুনার কাতার অভাব না। মাওলা যখন আমি চোখ বন্ধ করি যৌবন থেকে এখন পর্যন্ত হিসাব করলে আমার গুনার খাতা অনেক অনেক ভরে যাবে। মাওলা আমি কিভাবে মাফ পাইব, আমি তোমার সাথে কিভাবে ভালো সম্পর্ক করব। আল্লাহ আমি আর কোনো পথ দেখি না, আমি তো সাগরে ডুবে যাই, গুনাহের সাগরে আমি ডুবে আছি। হে মাওলা দয়া করে তুমি আমায় পার করে দাও হে আল্লাহ। বলে এরকম সে তার এক জায়গায় বসে মাওলা পাকের জিকির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, মাওলা পাকের সাথে সম্পর্ক করে আল্লাহ আল্লাহ বলে দুই চোখ দ্বারা বলে পানি ফালায় পানি ফালায় আর গুনার জন্য তওবা করে। ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার মা ভাই বোনেরা, সময় এখনো আছে, এখনো আছে। এই মাহফিল প্রতিদিন হয় না, প্রতি বছর মাত্র একবার হয়। বলে তুমি তোমার এই মাহফিলকে যদি নাজাতের উসিলা না বানাও, তোমার আগামী বছর আস্তে আস্তে তোমার আজরাইল তোমার সামনে উপস্থিত হইতে পারে। তুমি তোমার চোখকে বন্ধ করে দেখো, আখেরি মোনাজাতের সময় চলে আসছে, যদি এখনো তুমি তোমার পূর্বের গুনার উপরে তওবা না করো, যদি তোমার জিন্দেগিকে না বুঝাইতে পারো, যদি তুমি তোমার মাওলা পাকের সাথে আমল না বানায় কবরে যাও। বলে ওই লোকটা যে চোখটা বন্ধ করে মাওলার জিকির করে আর বলে মাওলা তুমি ছাড়া আমার আর কোনো খালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আমার আর কোনো পালনওয়ালা প্রতিপালক ওলা কেউ নাই। তেরে সওয়া মাহবুদ হাকীকি কোই নহি হ্যায় কোই নহি, তেরে সওয়া মওজুদ হাকীকি কোই নহি হ্যায় কোই নহি, আব তো রহে বস তাদ মে আখির ওয়িরদ জবাই মেরে ইলা। বলে এরকম বলে বলে সে মাওলার দরবারে তওবা করে আর দু চোখের পানি ফালাই। মাওলা বলে বান্দা তুমি যত ধরনের গুনাহ করছো, যত ধরনের পাপ কাজের মধ্যে লিপ্ত হইছো, মাওলা বলে বান্দা তুমি তোমার নফসের উপরে যত ধরনের জুলুম করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সব গুনাহ মাফ করে বলে তোমার পূর্বের খাতাকে সব দ্বারা ভরপুর করে জান্নাতের ফয়সালা করে আরশ পাকের ছায়া তোমার জন্য উপস্থিত করে দিলাম। তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, শেখ বরুণের আগমন স্বাগতম, শেখ বরুণের আগমন স্বাগতম, বিশ্ব হুজুরের আগমন মেরাশনির পক্ষ থেকে শুভেচ্ছা, মেরাশনির পক্ষ থেকে শুভেচ্ছা, মন্ত্রবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। বলে সাত নম্বর, আল্লাহ রাসূল বলেছিলেন সাত প্রকারের মানুষকে আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, এর মধ্যে সাত নাম্বার প্রকারটা কি বলেন? সাত নাম্বার প্রকার হইল যে মাওলা পাকের ভয়ে নির্জনে একা একা
আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন হয়ে যায়, আর পূর্বের গুনার উপর তৌবা করে মাওলা পাকের সাথে এত ভালোবাসা, এত সম্পর্ক, এত মহব্বত হয়, মাওলা তার জিন্দগির সমস্ত গুনা মাফ করে জান্নাতের ফয়সালা ওই বান্দার নামের মধ্যে লিখে দেয়। এই জন্য ভাই, দুনিয়ার জিন্দগিতে তুমি যত ধরনের গুনা করে থাকো, তুমি তোমার নফসের উপরে হতাশ হয়ে যাও না যে আমার দ্বারা আর সম্ভব না। মালিক বিন দিনার ইব্রাহিম বিন আদহাম জিকির মুরাদাবাদী বলে যত বড় বড় বুজুর্গ গুনাগার থেকে হইছে, তুমি আমি ইচ্ছা করে মাওলা পাকের বড় ওলি হইতে পারি, ঠিক না বেঠিক যুবক? তুমি যদি চাও তুমি তোমার জিন্দগিতে এখন পরিবর্তন করে তুমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক মারেফতের মধ্যে ডুব দিতে পারো, তুমি তোমার নিজেকে এত ছোট মনে করিও না, ছোট মনে করিও না, বলে তুমি এমন বান্দা, তোমার নাম এত, তোমার সম্পর্ক এত, তুমি মাওলার বান্দা, তুমি আল্লাহর বান্দা, তোমার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে, তোমার সাথে মাওলা পাকের মহব্বত রয়েছে, তোমার সাথে মাওলা পাকের ভালোবাসা রয়েছে, তোমাকে মাওলা পাক দুনিয়ার জিন্দগিতে ভালোবাসে, ঠিক না বেঠিক? তোমাকে মাওলা পাক ভালোবাসে বিদায়, তোমাকে এই দুনিয়ার জিন্দগিতে মুসলমান বানাইছে, তোমাকে মাওলা পাক